প্রাথমিক বিদ্যালয়ের দুই সালের পাঠ্যপুস্তকের চাহিদা ও উদ্বৃত্ত তথ্য প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনা সিস্টেমে তথ্য হালনাগাদ শুরু হয়েছে এই ভিডিওতে দেখাবো সঠিকভাবে প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনা সিস্টেমে কিভাবে পাঠ্যপুস্তকের চাহিদা ও উদ্বৃত্ত তথ্য হালনাগাদ করা যায় খুব সহজ একটা প্রক্রিয়া ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন যে কোনো ব্রাউজার থেকে প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে যেতে হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের লিংক এবং প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে সরাসরি এই পেজে যাওয়া যাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হোম পেজটি চলে আসলে এখান থেকে একটু নিচের দিকে আসলেই অভ্যন্তরীণ ই সেবার মধ্যে প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনা লেখা থাকবে এই লেখার উপরে ক্লিক করতে হবে প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনার হোম পেজটি চলে আসবে যদি প্রাথমিক বিদ্যালয়ে ই ব্যবস্থাপনায় নিবন্ধন করা থাকে তাহলে বাম পাশে ব্যবহারকারীর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ প্রবেশকরণে ক্লিক করলে পরবর্তী পেজে চলে যাবে যদি নিবন্ধন করা না থাকে সেক্ষেত্রে ডানপাশে ব্যবহারকারী নিবন্ধন আছে এখান থেকে নিবন্ধন করে নিতে হবে নিবন্ধন প্রক্রিয়া খুবই সহজ যারা নিবন্ধন করেননি তাদের জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি ব্যবহারকারী নিবন্ধন করার জন্য ব্যবহারকারীর পূর্ণ নাম বাংলায় লিখতে হবে ব্যবহারকারীর পূর্ণ নাম ইংরেজিতে লিখতে হবে সচল একটি মোবাইল নম্বর দিতে হবে সচল একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে এরপর ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে সেই পাসওয়ার্ডটি পরের ঘরে হুবাহু টাইপ করতে হবে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে নিচে একটি বক্সের মধ্যে কিছু কোড লেখা আছে এই কোডটি সামনের ঘরে হুবাহু লিখতে হবে এরপরে নিবন্ধন করুন এখানে ক্লিক করলেই নিবন্ধন হয়ে যাবে উপরে একটি নোটিফিকেশন শো করবে ধন্যবাদ আপনার ব্যবহারকারী নিবন্ধন নিশ্চিত করা হয়েছে নিবন্ধন হয়ে গেছে এখন বাম পাশে নিবন্ধিত ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন ক্লিক করলেই প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে এখান থেকে পাঠ্যপুস্তকের চাহিদা অবলিক উদ্বৃত্ত দুই এ লেখার উপরে ক্লিক করতে হবে আপনার আইডিতে আগে থেকে বিদ্যালয় নিবন্ধন করা থাকলে সামনেই বিদ্যালয়ের নাম চলে আসবে তো এখান থেকে চাহিদা অবলিক উদ্বৃত্ত এখানে ক্লিক করে পরবর্তী পেজে যাওয়া যাবে যদি নিবন্ধন করা না থাকে তাহলে কোনো তথ্যই শো করবে না এখান থেকে নতুন বিদ্যালয় নিবন্ধন এখানে ক্লিক করে বিদ্যালয় নিবন্ধন করে নিতে হবে বিদ্যালয়ের ইএমআইএস কোড জানা না থাকলে উপরের অংশে বিভাগ জেলা উপজেলা বা থানা ইউনিয়ন বা ওয়ার্ড এলাকা গ্রাম ক্লাস্টার নিবন্ধনের ধরন এই তথ্যগুলো পূরণ করে দিয়ে বিদ্যালয়ের তালিকা এখানে ক্লিক করলে ক্লাস্টার ওয়াইজ বিদ্যালয়ের তালিকা চলে আসবে এখান থেকে আপনি যে বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের তালিকা দিতে চান সেই বিদ্যালয়ের সামনে চাহিদা অবলিক উদ্বৃত্ত হালনাগাদ লেখা আছে এখানে ক্লিক করলে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে যাবে যদি ইআইএমএস কোড জানা থাকে তাহলে নিচের অংশে প্রথম ঘরে ইআইএমএস কোড লিখতে হবে বিদ্যালয়ের ধরন এই লেখার নিচে যে বক্সটি আছে তার সামনে একটি ড্রপডাউন বাটন আছে এই বাটনে ক্লিক করলে বারো ধরনের প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চলে আসবে এখান থেকে আপনার বিদ্যালয় যে ক্যাটাগরির সেটি সিলেক্ট করে দিয়ে বিদ্যালয়ের তালিকা এখানে ক্লিক করতে হবে তাহলে আপনি যে বিদ্যালয়ের ইআইএমএস কোড লিখেছিলেন সেই বিদ্যালয়ের নাম সহ সামনে চলে আসবে বিদ্যালয়ের সামনে দুইটি লেখা শো করবে সুমারি তথ্য হালনাগাদ এবং চাহিদা অবলিক উদ্বৃত্ত হালনাগাদ এখান থেকে চাহিদা অবলিক উদ্বৃত্ত হালনাগাদ এখানে ক্লিক করতে হবে বিদ্যালয়ের তথ্য বলে চলে আসবে বিদ্যালয়ের তথ্যবলির যদি কোনো প্রকার পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে পরিবর্তন করে দিবেন যদি পরিবর্তন করার প্রয়োজন না হয় তাহলে তথ্য হালনাগাদ করুন এখানে ক্লিক করে দিবেন এখানে একটু সময় অপেক্ষা করতে হবে প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনায় বিদ্যালয় নিবন্ধন হওয়ার জন্য এখানে আরও তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে ই তথ্য সংগ্রহ ফর্মটি প্রস্তুত হওয়ার জন্য ফর্ম রেডি হয়ে গেলে তথ্য প্রদান শুরু করুন এখানে ক্লিক করতে হবে বিদ্যালয়ের সাধারণ তথ্যাবলীর পেজ চলে আসবে এখানে অনেক তথ্যই দেয়া আছে কিছু ঘর আছে যেখানে কোনো তথ্য দেয়া নেই যেমন শ্রেণীকক্ষে বিদ্যুৎ মুক্তিযুদ্ধ কর্নার ফার্স্ট এড বক্স প্রতিবন্ধী বিদ্যালয় কিনা এইসব তথ্য দিতে হবে এখানে কোনো ঘরই ফাঁকা রাখা যাবে না সব ঘরেই তথ্য দিয়ে ফিল আপ করতে হবে নাহলে পরবর্তী পেজে যাওয়া যাবে না তো আমি এখানে সব তথ্যগুলো একে একে ফিল করে দিচ্ছি আপনারা আপনাদের বিদ্যালয়ের তথ্য দিয়ে খালি বক্সগুলো পূরণ করে দিবেন তথ্য পূরণ হয়ে গেলে সংরক্ষণ সংরক্ষণকরণে ক্লিক করে দিলে পরবর্তী পেজে নিয়ে যাবে প্রদত্ত তথ্যসমূহ সংরক্ষিত হয়েছে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন আপনাকে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ফর্মে প্রেরণ করা হবে এখানে অপেক্ষা করলেই পরবর্তী ফর্মে অটোমেটিক নিয়ে যাবে এখান থেকেই মূলত বইয়ের চাহিদা দেওয়া শুরু প্রথমে আছে প্রাক প্রাথমিক শ্রেণী প্রাক প্রাথমিক শ্রেণী বইয়ের চাহিদা কীভাবে দিবেন আপনার বিদ্যালয়ে বিগত বছরগুলোতে প্রাক প্রাথমিক শ্রেণীর ভর্তির হার কেমন সেই অনুযায়ী এখানে প্রাক প্রাথমিক শ্রেণীর বইয়ের চাহিদা দিতে হবে প্রথমেই আছে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা বাংলা ভাষণ এবং ইংরেজি ভাষণ বালক এবং বালিকা আলাদা করে তথ্য দিতে হবে দুই সালে পাঠ্যপুস্তকের উদ্বৃত্ত থাকলে এখানে লিখে দিতে হবে এরপরে দিতে হবে শিক্ষার্থীর সংখ্যা বাংলা ভার্সন এবং ইংরেজি ভাষণ এখানে খেয়াল রাখতে হবে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা ধর্মভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা বসানোর পরে মোট শিক্ষার্থীর সংখ্যা যেন একই হয় সব তথ্য দেয়া হয়ে গেলে তথ্য পুনঃযাচাই করুন এখানে ক্লিক করতে হবে প্রধানকৃত তথ্য আরেকবার সামনে শো করবে এখান থেকে দেখে নিতে হবে যদি তথ্যের কোনো গরমিল থাকে অথবা বাড়ানো বা কমানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে তথ্য পরিমার্জন করুন এখানে ক্লিক করে তথ্য এডিট করে নিতে হবে আর যদি কোনো প্রকার পরিবর্তন না থাকে তাহলে সংরক্ষণ করুন ক্লিক করে দিতে হবে পরবর্তী ফর্মে যাওয়ার জন্য এখানে একটু অপেক্ষা করতে হবে তাহলে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ফর্মে নিয়ে যাবে বইয়ের চাহিদা দেওয়ার প্রক্রিয়া খুবই সহজ এবং একই রকম একটি শ্রেণী বইয়ের চাহিদা দেওয়ার পরে তথ্য সংরক্ষণ করলে পরবর্তী ফর্মে অটোমেটিক নিয়ে যাবে তো এখানে আমি আর অন্য শ্রেণীগুলোর বইয়ের চাহিদা কীভাবে দিতে হয় সেটি আর দেখালাম না আপনারা আপনাদের বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী প্রত্যেকটা শ্রেণীর বইয়ের চাহিদা এভাবে করে দিয়ে দিবেন বইয়ের চাহিদা দেওয়া শেষ এখন একটা জিনিস লক্ষ্য করুন ডান পাশের উপরের দিকে পাঠ্যপুস্তক চাহিদা অবলিক উদ্বৃত্ত একশো পার্সেন্ট সম্পন্ন হয়েছে কিন্তু এই যে বারটি আছে এটি লাল হয়ে আছে সঠিকভাবে তথ্য পূরণ করা হলে এই বারটি সবুজ হয়ে যাবে তো তথ্য পূরণে কোথাও না কোথাও সমস্যা রয়ে গেছে সমস্যা চিহ্নিত করার জন্য এই পেজের নিচের দিকে যেতে হবে যে তথ্যগুলো সঠিকভাবে পূরণ করা হয়েছে তার সামনে সবুজ মার্ক আছে যেখানে তথ্যের গরমিল আছে সেখানে রেড ক্রস চিহ্ন করা আছে প্রথম শ্রেণীর তথ্য প্রদানে গরমিল রয়ে গেছে তো এই গরমিল ঠিক করার জন্য পাঠ্যপুস্তক চাহিদা ও উদ্বৃত্ত এখানে ক্লিক করতে হবে তাহলে ওই পেজে নিয়ে যাবে এখান থেকে তথ্যের যে গরমিল আছে সেটি ঠিক করে দিতে হবে পাঠ্যপুস্তক চাহিদা ও উদ্বৃত্ত এই বারটি এখন সবুজ হয়ে গেছে সব জায়গায় সবুজ মার্ক চলে আসছে এখন পাঠ্যপুস্তকের চাহিদা ও উদ্বৃত্ত তথ্য প্রিন্ট বা সেভ করে নেওয়ার জন্য তথ্য ডাউনলোড ও মুদ্রণ করুন এখানে ক্লিক করতে হবে বাম পাশে নিচের দিকে দেখতে পাচ্ছেন তথ্য ডাউনলোড হচ্ছে এখন এখান থেকে ডাউনলোডকৃত তথ্য ওপেন করলে পিডিএফ আকারের সামনে চলে আসবে এখন এখান থেকে খুব সহজেই প্রিন্ট করে নিতে পারবেন